একবাকে আমি ঘৃণা করি, এই একবাকে একটি কথা। চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে প্রথম সংসার ভাঙার পর গত 5 বছর ছেলে ও কাজ নিয়েই ব্যস্ত অপবিশ্বাস। অন্যদিকে স্বপ্নম পোবলিও ছেলে ও কাজ নিয়ে ব্যস্ত। তাদের আরও একটি পরিচয়, দুজনেই ছিলেন চিত্রনায়ক সাকিব ঘরণী। অতীতের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এখন দুই সতীনের মধ্যে দা কুড়ার সম্পর্ক। বিভিন্ন সময়ে একে অন্যের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মন্তব্য করেছেন। বুবলিকে পছন্দ করেন না অপবিশ্বাস, তারই প্রমাণ মিলল সম্প্রতি এ নায়িকার এক মন্তব্য, যেখানে তিনি বুবলিকে ঘৃণা করে বলে জানিয়েছেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে বুবলি প্রসঙ্গে উঠতেই অপবিশ্বাস এক বাক্যে বলেন, ওনাকে আমি ঘৃণা করি। শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে বুবলিকে ঘৃণা করি বাক্যটি পরপর 3 বার বলেছেন এই নায়িকা। অপবিশ্বাস বলেন, আমাকে নিয়ে তার কি মন্তব্য গন্তব্য জানার সময় নেই, এক বাক্যে তাকে আমি ঘৃণা করি। ইংলিশে হেড বললে আরও স্মার্ট হয়। বুবলিকে নিয়ে অপু আরও বলেন, ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাদে, জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে, এটা আমার জন্য ম্যাটার করে না, ওনাকে আমি ঘৃণা করি। বর্তমানে একই স্কুলে পড়াশোনা করছেন বুবলির ছেলে শেজাদ খান বীর ও অপুর ছেলে আব্রাহাম খান জয়। মাঝে মধ্যেই ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যান অপবিশ্বাস। সেখানে বুবলি বা বীরের সঙ্গে দেখা হয় কি না এমন প্রশ্নেই নায়িকা জানান, না এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি হয়নি। এ সময় বীরকে নিজের সন্তান মন্তব্য করে অপু বলেন, জয়ের মতো যারা আছে সবাই আমার সন্তানের মতো, জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান, আমি তাকে অনেক পছন্দ করি, কাছ থেকে দেখছি সে খুব কিউট মাশাল্লাহ, তাকে আমি মন থেকে অনেক দোয়া করি। বাবা হিসেবে সাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে অপু বলেন, আগেও বলেছি সাকিবের পৃথিবী এখন একটাই, সেই পৃথিবীতে আছে তার দুই সন্তান জয় ও বীর, সেখানে এখন আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে সাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে।